নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আমার তরফ থেকে রইল তোমাদের সকলের জন্য শারদেয়ার আগাম শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে একটি চিকেনের রেসিপি শেয়ার করব, পুজো স্পেশাল রেসিপি, চিকেন কাবাব। তো আমাদের এই চিকেন কাবাব বানাতে যে সমস্ত উপকরণগুলি লাগছে, চলো তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি, বোনলেস চিকেন, এবং আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর আমাদের লাগছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, নিয়ে নিয়েছি টক দই, আর লাগছে আমাদের লবণ স্বাদ মতো দিয়ে দেব, আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর লাগছে আমাদের লেবু, নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা, তোমরা যে কোনো মশলা ইউজ করতে পারো, নিয়ে নিয়েছি কাসুরি মেথি, আর নিয়ে নিয়েছি টমেটো কেচাপ। তো চলো তোমাদের দেখিয়ে দিই প্রসেসটা। এখানে আমি চিকেনের মধ্যে টক দই দিয়ে দিলাম 3 চামচের মতো, আর দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা। এরপর আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1 চামচের মতো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো, দিয়ে দিলাম লবণ 1/2 চামচের মতো, আর দিয়ে দেব কাসুরি মেথি। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, এখানে আমি বিরিয়ানি মশলা ইউজ করেছি, তোমরা তন্দুরি মশলা বা যে কোনো মশলা ইউজ করতে পারো। আর দিয়ে দিলাম টমেটো কেচাপ 1 চামচের মতো, দিয়ে দেব লেবু, এখানে আমি একটি গোটা লেবু নিয়েছি, তো তোমরা যদি চাও অর্ধেকটা লেবু দিতে পারো। তো লেবুর রসটা বের করে নিলাম, এরপর মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এভাবে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব হলুদ, খুব অল্প পরিমাণে দেব, হলুদটা দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচের মতো, আর দিয়ে দেব সাদা তেল। এখানে আমি যেহেতু তেলে ফ্রাই করব না, তো সেই জন্য এখানে আগে থেকে একটু তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে। তো ম্যারিনেট, এইভাবে ম্যারিনেট করে রাখলে টেস্ট বেশ ভালো বজায় থাকে। মোটামুটি 1/2 ঘন্টার মতো তো রাখতে হবে, এবার তোমরা চাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টাও রাখতে পারো, 1.5 ঘন্টা রাখলে তো আরও ভালো। তো মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তো নিয়ে দিলাম কাবাব স্টিক, বা এগুলোকে কিউয়াস বলে। তো তোমরা, তোমাদের বাড়িতে যদি নাও থাকে, তোমরা নারিকেলের যে পাতার শির দিয়েও করতে পারো, বা কুচির কাঠি দিয়েও করতে পারো। এইভাবে চিকেন পিসগুলোকে ঢুকিয়ে দিতে হবে। আমি দেখো চিকেন পিসগুলো একটু ছোটো করে নিয়েছি, তো তোমরা সাইজটা নিজেদের মতো করতে পারো, কারণ একটু ছোটো করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, প্লাস সিদ্ধটাও ভালো হবে, সেই জন্য আমি একটু ছোটো করে পিস করে নিয়েছি। তো এইভাবে আমি একটা একটা করে পিস স্টিকের মধ্যে গেঁথে দেব। দেখো এইভাবে গেঁথে দিলাম, আর মশলাটা উপর উপরে একটু একটু করে দিয়ে দিতে হবে যাতে লেগে থাকে। তো এইভাবে আমি 4টে স্টিক করে নেব। উপরে এরকম ভাবে মশলাটা একটু দিয়ে দিতে হবে।
এরপর নিয়ে নিচ্ছি একটি ফ্রাইং প্যান। তো ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল একটু বুলিয়ে নিলাম, এর মধ্যে আমি এটাকে করে নেব। তো তেলটা একটু গরম হয়ে আসা অবধি ওয়েট করতে হবে। দেখো তেল আমার গরম হয়ে এসেছে। এরপর আমি যে কাবাবের স্টিকগুলো দিয়ে দিলাম, আর যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা আমি উপর উপরে দিয়ে দিলাম। তবে এটা অল্প বা মিডিয়াম আঁচ রেখে করতে হবে, এটা দেখতে হবে, মানে নিজেদের মধ্যে রেখে করতে হবে, কারণ এটা কখনো আঁচটা বাড়াতে হবে, কখনো আঁচটা কমাতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। তো বেশিরভাগ টাইম আঁচটা কম রেখে করার চেষ্টা করবে, আর মাঝে মাঝে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে এই রেসিপিটি করতে হবে। এইভাবে দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো একটু 5 মিনিট পর মতো আমি আবার স্টিকগুলোকে আবার উল্টে দিলাম। আমি ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি। দেখো এক্সট্রা এখানে আমি কোনো তেল দিইনি, এই চিকেনের থেকেই তেলটা বেরোচ্ছে। আর আমি একটা থেকে একটা গায়ে যাতে মশলাগুলো লেগে না যায় সেই জন্য আমি একটু ফাঁক ফাঁক করে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে অল্প ফ্লেমে রান্নাটা করতে হবে, আর বারবার উল্টে উল্টে দিতে হবে যাতে চারিপাশটা ভালোভাবে সিদ্ধ হয় আর চারিপাশটা ঠিকভাবে ফ্রাই করা যায়। তো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। আর পুজো স্পেশাল, পুজোতে তোমরা এইভাবে বানাতে পারো। তো দেখো আমার প্রায় হয়েই এসছে চিকেন কাবাব। দেখো হয়ে এসছে, এরপর আমি একবার ঢাকা দিয়ে আর পর নামিয়ে দেবো। দেখো এবার আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। তো রেডি আমার চিকেন কাবাব, এবার গার্নিশ করে সার্ভ করে দেবো। এইভাবে তোমরা বাড়িতে বানিও, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। আজ পুজো স্পেশালি তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, আর কেক কেমনভাবে বানিয়েছো, টেস্টটা কেমন এসছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ।